অধিকারী, ওয়েলকাম টু মহাজাস্ত্র। আজ তোমাদের কাছে আমি একটা WBTA এর টেস্ট পেপার 2022 ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্কুলের ফিজিক্সের সলিউশনটা নিয়ে আসতে চলেছি। সলিউশনটা দু পার্টে করবো, কারণ কি এখানে যতগুলো অঙ্ক আছে মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কই একটু আনকমন, এবং এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে তোমরা অনেক ছাত্র আর কি অসুবিধার সম্মুখীন হতে পারো, সেই কারণে এই স্কুলটা আমি বেছে নিলাম। বেসিক্যালি ম্যাক্সিমাম কোশ্চেনই অনেকগুলোই দেখবে, মানে একটা স্কুলের যে কোশ্চেনগুলো পাচ্ছ তার মধ্যে দেখবে 60% কোশ্চেন কিন্তু বইয়ের উদাহরণ কিংবা প্রশ্নমালা থেকে এসছে আমাদের, যে আমরা যে ছায়া প্রকাশনীর বইটা ইউজ করি। তো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু একটুখানি আনকমন। তাহলে চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে ছ ওহম রোধযুক্ত একটি কয়েকটি রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এবং 5 ওহম রোধযুক্ত আরেকটি রোধক ওই সমবায়ের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে সমগ্র মিশ্র সমবায়টির রোধ হলো 7 ওহম, সমান্তরাল সমবায়ে কটি রোধ যুক্ত আছে। সিম্পল একটা অঙ্ক, এই অঙ্কটা তুলনামূলকভাবে সিম্পল। তার ধরে নাও এরম একটা অনেকগুলো রোধ পরপর যুক্ত আছে, আমরা জানি না কতগুলো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, কিন্তু এরম রোধ যুক্ত আছে অনেকগুলো রোধ, ডট ডট করছি, এন সংখ্যক রোধ যুক্ত আছে ধরে নাও, প্রত্যেকটা কি 6 ওহম করে, 6 6 6। এর সঙ্গে যদি আমি আরেকটা রোধকে যদি 5 ওহমের রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে যে এ আর বি যদি এ পয়েন্ট আর বি পয়েন্ট হয় তার সমগ্র যে মিশ্র সমবায়টা তার রোধ হবে তুল্য রোধ হবে 7 ওহম। তাহলে কতগুলি রোধ যুক্ত আছে, তো ধরি এনটি রোধ যুক্ত আছে, তাহলে এনটি রোধের টোটাল, তাহলে এই এইটুকু জায়গায় যদি এন সংখ্যক রোধ যুক্ত থাকে তাহলে এইটুকু জায়গায় মোট রোধ কী হবে, 1/6 প্লাস 1/6 প্লাস ডট 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 এন পর্যন্ত যাবে। তাহলে তোমার তাহলে মোটামুটি তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/6 ইন্টু এন, মানে হচ্ছে n/6। তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হবে, 6/n ওহম। এর সঙ্গে আমি একটা 5 ওহম সিরিজে যোগ করেছি শ্রেণী সমবায়, তাহলে এখন তাহলে তুল্যরোধ কী হবে, এ বিতে তুল্যরোধ কত হচ্ছে, 6/n প্লাস 5 ওহম, এটা ইজ ইকুয়াল টু কত বলেছে, 7। তাহলে 6/n প্লাস 5 ইজ ইকুয়াল টু 7, তাহলে 6/n ইজ ইকুয়াল টু 2, তাহলে n ইজ ইকুয়াল টু এখানে আমি পাচ্ছি 3টি, অর্থাৎ একের এরম একটি, এই দুটি, এই তিনটি, এরম তিনটে যদি 6 ওহমের রোধ আমি শ্রেণী সমবায় যুক্ত সমান্তরাল সমবায়ে যুক্ত করার পর তার সঙ্গে যদি একটা 5 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করি, তাহলে সেই টোটাল সমগ্র বর্তনীর তুল্য রোধ হচ্ছে আমার 7 ওহম। এটা একটা প্রথম অঙ্কটা সিম্পল অঙ্ক ছিল। পরের অঙ্কটা দেখো, একটি লেজার 6×10^14 হার্জ কম্পাঙ্কের এক বর্ণে আলোকরশ্মি উৎপন্ন করে, আচ্ছা, যার ক্ষমতা 2×10^-3 ওয়াট, উৎসটি থেকে গড়ে প্রতি সেকেন্ডে কত ফোটন নির্গত হয়, আচ্ছা ফোটন নির্গত হয় মানে আলোকরশ্মি নির্গত হয়, যেটা হচ্ছে আমাদের লেজার, রাইট। তাহলে এখানে গামা ইজ ইকুয়াল টু, যদি লেজারের যদি আমি কম্পাঙ্ক ধরি, গামা ইজ ইকুয়াল টু 6 গামা, বা নিউ গামা না বলে নিউ বলো, নিউ ইজ ইকুয়াল টু 6×10^14 হার্জ, তাই তো, আচ্ছা পাওয়ার কত দিয়েছে, 2×10^-3 ওয়াট, তাই তো, আচ্ছা আর কিছু আমাদের দেওয়া নাই। আচ্ছা আমরা এখানে একটা জিনিস জেনে নিই, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ ইজ ইকুয়াল টু 6.63×10^-34 জুল সেকেন্ড, এটা আমরা জেনে নেব, কারণ কিছু কিছু অঙ্কে এটা প্রদত্ত নাও দেওয়া থাকতে পারে। আচ্ছা তাহলে এবার কি, এবার ফোটনের যে এনার্জি সেটাই পাওয়ার হিসাবে আমি পাবো, ফোটন এর এনার্জি কে ই আমরা পাওয়ার এ কনভার্ট করব, তাহলে ফোটনের যে এনার্জি সেটাই হবে পাওয়ার, তাই তো, তাহলে পি, আচ্ছা তাহলে আমরা কী আনি, আচ্ছা একটা টোটাল ফোটনের টোটাল পাওয়ার হচ্ছে 2×10^-3 জুল সেকেন্ড, আচ্ছা তাহলে একটা ফোটনের পাওয়ার যদি ইপি হয় এবং যদি এন সংখ্যক প্রোটন বেরোয়, এন পি সংখ্যক বা ক্যাপিটাল এন লেখো আরও ভালোভাবে, ক্যাপিটাল এন পি সংখ্যক
বেরোয় তাহলে এনপি ইন্টু ইপি ইজ ইকুয়াল টু পি, একটা ফোটনের পাওয়ার ইপি, এনপি সংখ্যক বেরোচ্ছে মানে এনপি ইন্টু ইপি মানে টোটাল পাওয়ার পি, তাই তো? আচ্ছা তাহলে ইপি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, একটা ফোটনের এনার্জি এইচ ইন্টু নিউ, তাই তো? এটা কি 6.63 × 10⁻³⁴ ইন্টু 6 × 10⁴ নিউটা দেওয়া আছে, এটা ক্যালকুলেট করে পাবো আমরা 3.98 × 10⁻¹৯ এনার্জি মানে জুল, তাই তো? তাহলে একটা ফোটনের এনার্জি ইন্টু এন সংখ্যক ফোটনের এনার্জি যদি গুণ করি তাহলে আমরা টোটাল এনার্জি পাবো, যেটাই আমাদের পাওয়ার হিসাবে কনভার্ট হবে। তাহলে কি ইপি পেয়ে গেছি তাহলে আমরা, তাহলে এখান থেকে এনপি বার করবো, এনপি ইজ ইকুয়াল টু পি বাই ইপি, তাই তো? পি মানে কত, 2 × 10⁻³ বাই 3.98 × 10⁻¹৯, এটা কত আসছে 5 × 10⁵ প্রোটন পার সেকেন্ড। এতগুলো সংখ্যক প্রোটন যদি এক সেকেন্ডে নির্গত হয় তাহলে লেজার রশ্মি এই পরিমাণ ক্ষমতা আমাদের দেবে। ভালো অঙ্ক, একটু আনকমন কিন্তু ভালো অঙ্ক। আচ্ছা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কোণের প্রত্যেকটিতে 20 AC আধান আছে, তার কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাহুল্য বিভব কত? আচ্ছা ক্ষেত্র বাহুল্যর সঙ্গে এটা তো বুঝতেই পারছো সিম্পল, এবং এই ধরনের অঙ্ক, এটা একটা বর্গক্ষেত্র আছে, এ ধরনের এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র প্রতিটা বাহু হচ্ছে 10, এটা 10, এটা 10, এটা 10, এটা 10, এটা ধরো এ বি সি ডি বর্গক্ষেত্র, এর ছেদক ধরো না কর্ণ, এই একটা কর্ণ ধরলাম আর এই একটা কর্ণ আঁকলাম, এর এই বিন্দু ধরো না ও, ও বিন্দুতে তড়িৎপ্রবল্য তড়িৎক্ষেত্রবাহুল্য বিভব বার করতে হবে। আচ্ছা ক্ষেত্রবাহুল্য কী? আচ্ছা এ বি এখানে কত কত করে কতগুলো করে কতটা করে আধান আছে, 20 ESU, সবগুলোতে 20 ESU করে আধান আছে। তাহলে ও বিন্দুতে, আচ্ছা তাহলে প্রথমে আমাকে ও এ বার করতে হবে। আচ্ছা এটা বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণগুলি পরস্পরকে মানে তোমার সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু এইটা, আবার এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ ও বিন্দু থেকে ও এর যে দূরত্ব, ও বিন্দু থেকে সি এর দূরত্ব, ও বিন্দু থেকে বি এর দূরত্ব, ও বিন্দু থেকে ডি এর দূরত্ব, তাহলে ও বিন্দুর জন্য প্রথমে ক্ষেত্রবাহুল্যটা আমি ক্যালকুলেশন করছি না, বুঝিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নেবে। ও ও এ কত আসবে, ও এ আসবে 5√2, ঠিক আছে? এটা 10, এটা 10, মানে এটা এসি ইজ ইকুয়াল টু আসবে কত, আসবে 10√2, তাহলে ও এ ইজ ইকুয়াল টু কী আসবে, 10√2/2 ইজ ইকুয়াল টু 5√2, তাই তো? তাহলে 20/দিস ইজ ইকুয়াল টু তোমার আমি ক্ষেত্রবাহুল্য পেয়ে যাব। তাহলে তাহলে ও বিন্দুতে, এ বিন্দুতে অবস্থিত, ওতে এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য ক্ষেত্রপ্রাবল্য ইজুকাল টু কী হবে, 20 ESU/5√2, আর এর অভিমুখ কী হবে, এসি বরাবর, অর্থাৎ এই দিকে হবে। সেমনি আবার ওতে সি বিন্দুতে অবস্থিত আধান এর জন্য ক্ষেত্রপ্রাবল্য সেম হবে 20/5√2, কিন্তু এর দিক কী হবে, হবে এটা সি এ বরাবর। তাহলে দেখো সেম ক্ষেত্রপ্রাবল্য পাচ্ছি আমরা, একটা পাচ্ছি এসি বরাবর এই দিকে, একটা পাচ্ছি ও এ বরাবর সি এ বরাবর উল্টো দিকে, অর্থাৎ এইটার সঙ্গে এইটা ক্যান্সেল হবে, অনুরূপে এইটা আর এটা ক্যান্সেল হবে। তাহলে ও বিন্দুতে, এটা তোমরা লিখে নেবে, ক্ষেত্রপ্রাবল্য হবে 0। আচ্ছা এখানে আমরা এসি বার করে দেখিয়ে দিয়েছি, এসি ইজ ইকুয়াল টু 10√2, আর ও এ বার করে দেখিয়ে দিয়েছি তোমার 5√2, মানে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু ও ডি ইজ ইকুয়াল টু 5√2, তাই তো? আচ্ছা বিভব বার করছি, তাই বিভবের জন্য কী করবো, তাহলে ও বিন্দুতে ক্ষেত্রবাহুল্য 0 বেরিয়েছে, এবার
विभव की बार को विभव वी नॉट इजिकल टू की वी नॉट इजिकल टू वन बाई फोर पाई एप्सिलॉन नॉट क्यू बाई ओ ए प्लस क्यू बाई ओ बी प्लस क्यू बाई ओ सी प्लस क्यू बाई ओ डी तै तो एखे वन बाई फोर पाई एप्सिलॉन जीरो मान कत नाइन इंटू टेन टू दि पावर नाइन और यहाँ कत ट्वेंटी एस यू ट्वेंटी इस यू इजिकल टू इंटू टेन टू दि पावर माइनस नाइन कुलम तेल टू इंटू टेन टू दि पावर माइनस नाइन बाई ओ ए कत कत फाइव रूट टू इंटू एरम चारटे आ चार द्विगुण कर दिल जो ना करटार संगे यहाँ केटे गल तेल कत हे सेवेंटी टू बाई फाइव रूट टू एट अप्रक्सिमेटलि आस इलेवेन वोल्ट एट क्योंकि खूब इम्पोर्टेंट अंक खूब सीम्पल अंक तै तो পরের অঙ্ক চলে যাওয়া যাক। বলেছে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এ এবং বি, যেখানে বি এর সাইজ বি এর আকার মানে বি এর থেকে বড়ো, অর্থাৎ বি গোলকের মধ্যে এ গোলক অবস্থিত আর কি। বাইরে গোলকটিতে কিউ আধান আছে, প্লাস কিউ যদি ভালো হয় তাহলে ভেতরে এবং ভেতরে গোলকটি ভূমির সঙ্গে যুক্ত থাকলে তার আধান কত হবে। তাহলে ধরো না এরম একটা, আমি প্রথমে একটা বি এর আকার আধানে বি ব্যাসার্ধের একটা গোলক এঁকে নিচ্ছি, এটা হচ্ছে বি গোলক। এর ভেতরে আছে কি একটা এ গোলক আছে, এটা এ গোলক আছে, এটা হচ্ছে এ ব্যাসার্ধ, এটা হচ্ছে বি ব্যাসার্ধ, আর এ কি আছে, এ আছে গ্রাউন্ডেড, অর্থাৎ এ অংশে পোটেনশিয়াল কি জিরো যেহেতু গ্রাউন্ডেড। এ বিকে কিউ আধানে আহিত করা আছে, প্লাস কিউ আধান ধরো গোটা সমগ্র বিতে প্লাস কিউ আধানে আহিত করা আছে। আচ্ছা এবার ধরি, ভালো করে মন দিয়ে অঙ্কটা দেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি ভিতরের গোলকের আধান কিউ ড্যাশ, এই কিউ ড্যাশটা বার করতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই ভেতরের আধানের এখানে একটা বিন্দু ধরলাম এক্স, যদি এক্সের পোটেনশিয়াল যদি বার করতে পারি তাহলে এক্সের পোটেনশিয়াল হবে কার জন্য, এই এক্সের পোটেনশিয়াল হবে জিরো, যদি এক্স বিন্দুতে পোটেনশিয়াল যাওয়ার হবে সেটা হবে জিরো, আর এক্স বিন্দুতে পোটেনশিয়াল কার কার জন্য হবে। আচ্ছা এক্সের পোটেনশিয়াল হবে এই আউটার স্ফিয়ারে যে অবস্থিত প্লাস কিউ চার্জ আছে তার জন্য, এবং ইনার স্ফিয়ারে যে চার্জ আছে তার জন্য, মানে মাইনাস কিউ চার্জের জন্য, সরি কিউ ড্যাশ চার্জের জন্য। আচ্ছা এক্সে পোটেনশিয়াল হবে বাইরের প্লাস কিউ ও ভেতরের কিউ ড্যাশ আধানের জন্য। আচ্ছা তাহলে আউটার স্ফিয়ারের চার্জ কী হবে, তাহলে সরি পোটেনশিয়াল কী হবে। আচ্ছা তাহলে কিউ আধানের জন্য পোটেনশিয়াল, আচ্ছা দেখো যদি একটা এরকম স্ফিয়ার থাকে, এই একটা স্ফিয়ার আছে যার এটা হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস, এর বি ধরছি, যেহেতু বি আছে বি ধরছি, তাহলে এখানে যদি একটা এক্স পয়েন্ট এখানে থাকে, এক্স পয়েন্ট যদি একটা এখানে থাকে বা একটা এক্স পয়েন্ট যদি এখানে থাকে বা একটা এক্স পয়েন্ট যদি এখানে থাকে, যে কোনো জায়গাতেই এক্স পয়েন্ট থাকবে না কেন, সেই এক্স পয়েন্টের ভি হবে ইজুক্যাল টু কি কে কিউ বাই আর, তাহলে এখানে হবে বেসিক্যালি কে কিউ বাই বি, আর মানে এখানে রেডিয়াস। তাহলে কিউ আধানের জন্য তাহলে তাহলে এই বিন্দুটা এই বা এই বাইরের গোলকটার ভেতরে কোনো একটা পয়েন্ট বিন্দু, অর্থাৎ আমি এই এক্স বা এই এক্স বা এই এক্সের মতো একে ধরে নিতেই পারি, তাহলে সেক্ষেত্রে কী হবে ভি আউটার ইজুক্যাল টু কী হবে কে কিউ বাই বি, তাই তো? আচ্ছা সেমনি ভেতরের স্ফিয়ারের চার্জ কিউ ড্যাশের জন্য
एक्स बिंदुते विभव एक केसे कि होच्छे स्फियरटार मध्य किन्तु एक्स बिंदुटा एक्स स्फियरटार गाए पड़े अर्थात यही केसटार संगे तुलना कर ले एक्स बिंदुटाके एखाने धरते पारि अर्थात से क्षेत्र विभव कि हबे वि इनार इजुकाल टू के किऊ डैश बाई ए ताहले कि आमरा कि जानी भि एक्स इजुकाल टू जिरो कैन जिरो कारण भि एक्स की ग्राउंड करा आछे ग्राउंड पोटेंशियल जिरो अतए भि आई इनार प्लस भि आउटार इजुकाल टू जिरो बा के किऊ डैश बाई ए प्लस के किऊ बाई बी इजुकाल टू जिरो एखाने ताहले एखाने लिखते पारि के किऊ डैश बाई ए इजुकाल टू के किऊ बाई बी एकटा आगे माइनस साइन के केटे गेल तहले किऊ डैश बार करते हबे किऊ डैश इजुकाल टू कि ए बाई बी इंटू किऊ आगे एकटा माइनस एटा होच्छे आमार आधानेर परिमाण हलो अर्थात भेतरे ए माइनस ए बाई बी इंटू किऊ परिमाण आधान थाकले ताहले आमार एई अरेंजमेंटटा सम्भव भालो अंक परेर अंक चले जाई परेर अंक होच्छे जे 100 वोल्ट पर्यन्त मापते सक्षम एमन एकटी ভোল্টমিটারকে কিভাবে আমি অ্যামমিটারে রূপান্তরিত করব যা 8 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে সক্ষম এবং এই ভোল্টমিটারে রোধ দেওয়া আছে 300 ওহম খুব ভালো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা তাহলে আমরা প্রথমে কি লাগ জানি ভোল্টমিটারকে অ্যামমিটার করতে হলে ভোল্টমিটারের সাথে প্যারালালে একটি রোধ খুব নিম্নমান যুক্ত করতে হয় যাকে শান্ট বলে এটা আমরা সবাই জানি অর্থাৎ ভোল্টমিটারকে শান্ট করব তাহলে শান্ট করতে হবে অর্থাৎ যদি আমি অ্যারেঞ্জমেন্ট এমনি হয় এরকম একটা ভোল্টমিটার আছে এই ভোল্টমিটারটাকে আমি অ্যামমিটার বানাতে যাব তাহলে এর সঙ্গে আমি কী করতে হবে একটা খুব ক্ষুদ্র রোধ যুক্ত করতে হবে যেই রোধটাকে আমরা এস দিয়ে ক্ষুদ্র রোধ ছোট্ট করে আঁকলাম রোধটাকে আমরা এস দিয়ে নোট করি ভোল্টমিটারের আচ্ছা তাহলে ধরো এখানে একটা আই কারেন্ট যাচ্ছে ঠিক এখানে সেম সেম আই কারেন্ট বেরোবে তাই তো ভোল্টমিটারের মধ্যে ধরি কারেন্ট যাচ্ছে আই এ আই ভি এবং শান্টের মধ্যে কারেন্ট যাচ্ছে আই এস দেখো এস এর কিন্তু আই এস এর মধ্যে কিন্তু বেশি কারেন্ট যাবে কারণ কি রোধের মান কিন্তু খুব ক্ষুদ্র এটা ধরে নিচ্ছি পয়েন্ট এ এটা ধরে নিচ্ছি পয়েন্ট বি তাহলে এ বি এর মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটা আই ভি হচ্ছে ভোল্টমিটারের মধ্যে দিয়ে আই এস যাচ্ছে তোমার শান্টের মধ্যে দিয়ে আচ্ছা আই এবার প্রদত্ত কী কী আছে ডেটা ডেটা আছে আই ইজুকাল টু 8 অ্যাম্পিয়ার মানে আমি 8 অ্যাম্পিয়ার দিয়েছি তাই তো এটা মাপতে হবে আচ্ছা রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার আর ভি ইজুকাল কত আছে 300 ওহম দেওয়া আছে ভোল্টে মিটারের রিডিং কী আছে ভোল্টেজের কত হয়েছে 150 ভোল্ট মাপতে পারে 150 ভোল্ট মাপতে পারবে তাহলে আই ভি কত হবে ভি বাই আর ভি মানে কত 150 বাই 300 ভোল্ট মানে কি 0.5 অ্যাম্পিয়ার অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছে আমার এখান দিয়ে তাহলে এখান দিয়ে কত যাবে 8 মাইনাস 0.5 ইজুকাল টু 7.5 অ্যাম্পিয়ার যাবে শান্টের মধ্যে দিয়ে তাই তো আচ্ছা আই এস ইজুকাল টু 7.5 অ্যাম্পিয়ার তাহলে আই এস ইজুকাল টু কী হবে আই মাইনাস আই ভি ইজুকাল টু কি 8 মাইনাস 0.5 ইজুকাল টু 7.5 অ্যাম্পিয়ার হলো আচ্ছা আমরা আমরা কী জানি আই ভি ইন্টু আর ভি ইজুকাল টু আই এস ইন্টু আর এস কেন এই এই পাথ আর এই পাথ কি সমান্তরাল সমান্তরালে বিভব প্রবেশ সমান হয় তাহলে বলতে পারি এখান থেকে আমরা এইভাবে বলতে পারি আই ভি ইন্টু আর ভি ইজুকাল টু আই এস ইন্টু আর এস তাই তো আর এস মিনস রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট বা আর এস নাকি শুধু এস লিখছি এখানে আর যেহেতু লিখিনি এস লিখছি আই এস ইন্টু এস আমাকে কী বার করতে হবে এস বার করতে হবে এস ইজুকাল টু কি আই ভি
ইন্টু আরভি বাই আইএস, আইভি কত 0.5, আরভি কত 300, আর আইএস কত 0.7.5। এটা করলে আমার আসছে 20 ওহম হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এর ও যদি 20 ওহম হয় তাহলে কিন্তু মানে একটা ভোল্ট মিটার যে 150 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, তার যদি সঙ্গে যদি একটা যদি প্যারালালে যদি একটা 20 ওহমের একটা রোধ লাগিয়ে দিই তাহলে সেই ভোল্ট মিটার কিন্তু 8 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে সক্ষম। তাহলে চলে যাই পরের প্রশ্নে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটুখানি বুঝে করতে হবে অঙ্কটা। বলেছে যে একটি 100 ভোল্ট সরবরাহ লাইনে 1000 ওহম রোধ আছে, ওই রোধের প্রান্ত এক প্রান্ত ও মধ্যবিন্দুর ভেতর দিয়ে একটি ভোল্টমিটার যুক্ত করলে পাঠ দেয় 40 ভোল্ট, ভোল্টমিটারের রোধ কত। খুব সুন্দর একটা অঙ্ক, ধরো ছবিটা আঁকছি, ধরো এই একটা ভোল্টমিটার, এই একটা লাইন, লাইনের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, তাই তো? এই লাইনের মধ্যে একটা 100 ভোল্ট একটা সরবরাহ আছে, অর্থাৎ 100 ভোল্ট আমি অ্যাপ্লাই করেছি, এটা 100 ভোল্ট, তাই তো? এবার ওই রোধের প্রান্তবিন্দু, এই রোধের এই এটা হচ্ছে রোধের প্রান্তবিন্দু এবং রোধের মধ্যবিন্দু অর্থাৎ মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটার মধ্যে আমি একটা কি লোড করেছি, একটা ভোল্টমিটার যুক্ত করেছি, এটা একটা ভোল্টমিটার যুক্ত করেছি। হ্যালো, আচ্ছা এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু হলে, এটা ধরে নিই সি বিন্দু। এবার ধরে নিই এই 100 ভোল্টটা এখান দিয়ে আই কারেন্ট পাস করাচ্ছে, তাহলে এর মধ্যে ধরে নিই আইভি কারেন্ট যাচ্ছে আর এর মধ্যে ধরে নিই আই ড্যাশ কারেন্ট যাচ্ছে। এই রোধটা হচ্ছে 1000 ওহমের, তাই তো? এখান থেকে আই বেরিয়েছে, এখানে আবার আই আসছে, এখানে আবার আই আসছে, তাহলে বিসি এর মধ্যে সি বি এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এ সি এর মধ্যে যাচ্ছে আমার আই ড্যাশ কারেন্ট, আর এ থেকে ভোল্ট মিটার দিয়ে সি পর্যন্ত যাচ্ছে আইভি কারেন্ট। আচ্ছা তাহলে এ বি এর তাহলে রেজিস্ট্যান্স অফ এসি পার্সেন্ট, এইটুকু পার্সেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এ 1000 ওহমের ঠিক মধ্যবিন্দুতে যুক্ত আছে, মানে কি হবে 1000/2, মধ্যবিন্দু যুক্ত আছে মানে 1000/2 মানে 500 ওহম, তাই তো? 500 ওহম। আচ্ছা তাহলে বিসি রেজিস্ট্যান্স কত হবে, 1000 - 500 = 500 ওহম। বেসিক্যালি আমি ছবিটা এমনিও আঁকতে পারি, যদি আমি লাইন ভাবেন লাইন না এঁকে, যদি আমি একটা এরম এরম রেজিস্ট্যান্স আঁকি, পুরোটাই একটা রেজিস্ট্যান্সের লাইন, তার সঙ্গে একটা সাপ্লাই যুক্ত আছে, এবং তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এইখানে একটা ভোল্টমিটার রাখলাম, যেই ভোল্টমিটারটা ট্যাপ করা আছে একদম সেন্টারে, এই টোটালটা হচ্ছে যদি 1000 ওহম হয় তাহলে এইটুকু পার্ট হবে কত, 500 ওহম, আর এটা হবে 500 ওহম, এটা হবে 500 ওহম, আশা করি বুঝতে পারছো, কারণ মধ্যবিন্দু যুক্ত আছে, এটা হচ্ছে মেন অ্যারেঞ্জমেন্টটা। আচ্ছা ভিএসি, আচ্ছা ভিএ মাইনাস ভিসি কত, কত বলেছে 40 ভোল্ট পার দেয়, 40 ভোল্ট লেখা আছে, তাহলে এটা যদি 40 ভোল্ট হয় তাহলে এইটা কত হবে, আচ্ছা টোটাল সম্পূর্ণটা বলেছে 100 ভোল্ট, তাহলে এইটুকু হচ্ছে 40 ভোল্ট পার দিলে তাহলে সিবি কত হবে, সিবি হবে 60 ভোল্ট, তাহলে ভিসি মাইনাস ভিবি ইজুকাল টু কত হবে, 100 - 40 = 60 ভোল্ট, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এবার মূল প্রবাহ করি, মূল প্রবাহ আই ইজুকাল টু কত, ভিসি মাইনাস ভিবি বাই 500। দেখো এইটুকু পার্টের মধ্যে দিয়ে কী কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর এর বিভব প্রভেদ ভাগ এর রেজিস্ট্যান্স ইজুকাল টু আই পাবো, তাহলে ভিসি মাইনাস ভিবি ইজুকাল টু কত হবে, 60/500 = 0.12 অ্যাম্পিয়ার। আচ্ছা এখন কোনি ফর এসি পোর্শন আই ড্যাশ কী হবে, তাহলে এর মধ্যে দিয়ে রোধ ভোল্টেজ ভাগ রোধ,
ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিসি বাই 500, এর 500 ওহম, তাহলে 40 বাই 500 ইজ ইকুয়াল টু 0.08 অ্যাম্পিয়ার, তাই তো হলো। আচ্ছা তাহলে কি আই ভি ইজ ইকুয়াল টু কি, আই ভি ইজ ইকুয়াল টু আই মাইনাস আই ড্যাশ, আই মাইনাস আই ড্যাশ ইজ ইকুয়াল টু 0.12 মাইনাস 0.08 ইজ ইকুয়াল টু 0.04 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে 0.04 অ্যাম্পিয়ার যাচ্ছে, এর মধ্যে দিয়ে 0.08 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই দুটো যোগ হয়ে এর মধ্যে 0.12 অ্যাম্পিয়ার যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। এবং এটাও 0.12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রভাব মাত্রা দিচ্ছে। তাহলে এবার সহজ হয়ে গেল, তাহলে রেজিস্ট্যান্স অফ ভোল্ট মিটার কত হবে, আর ভি আর সরি আর ভি হবে, আর ভি ইজিক্যাল টু কী হবে, ভিএ মাইনাস ভিসি, এর রোধ বাই এর কারেন্ট বাই আই ভি, ভিএ মাইনাস ভিসি মানে কত হচ্ছে 40 বাই 0.04 ইজিক্যাল টু এটা হচ্ছে মনে হয় 1000 হবে, 1000 ওহম, অর্থাৎ এই ভোল্ট মিটার রোধ হচ্ছে 1000 ওহম। খুব ভালো অঙ্ক, একটু কনসেপচুয়ালি করবে, এই কারণে স্কুলটা আমি বেছেছি। আচ্ছা বলেছে এটা এখানে কোশ্চেনটা ভুল আছে বলে একটা জায়গা ফাঁকা রেখেছিলাম, এখানে ছিল ব্যাসার্ধ ছিল, এটা হবে দৈর্ঘ্য হবে, এটা একটি সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে আমার 50 সেন্টিমিটার ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার ও পাক সংখ্যা 1000। সলিনয়েডের উপর 60 পাকের আরেকটি কুণ্ডলী জড়ানো আছে, 600 পাকের একটি কুণ্ডলী জড়ানো আছে, সলিনয়েডের প্রভাবমাত্রা 0.5 সেকেন্ডে 0 থেকে 5 অ্যাম্পিয়ার হয়, তবে দ্বিতীয় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলে মান কত, অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে, মানে এইরকম একটা আমার কয়েল আছে, 1000 পাকের কয়েল আছে, একে আমার একটা এসিতে লাগানো আছে যেটার মধ্যে পরিবর্তিত কারেন্ট যাচ্ছে, এটা 0.05 সেকেন্ডে কত যাচ্ছে, 0 থেকে 0.5 না 0.05 এবার দেখে নিই, হ্যাঁ 0.5 সেকেন্ডে 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত যাচ্ছে, তাই তো। আচ্ছা আচ্ছা তাহলে আমার এখানে তারপর কী হচ্ছে, এর উপর একটা আমি আরেকটা কুণ্ডলী জড়িয়েছি যার পাক সংখ্যা হচ্ছে 600, তাই তো এই 600 হয়, তাহলে এই কুণ্ডলীতে মধ্যে কত পরিমাণ বিভব, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স অর্থাৎ তোমার এর মধ্যে দিয়ে যদি আমি যখন আমি প্রথম কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহমাত্রা যাবে তখন তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং তার মধ্যে যদি আরেকটা কুণ্ডলী আনি তার মধ্যে দিয়ে একটা একটা তোমার বিভব ইনডিউসড হবে, এটা হচ্ছে আমাদের ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স। আচ্ছা এখানে আমরা কী করব, আমরা যেটা ইউজ করবো এম মিউচুয়াল ইন্ডাকটেন্স অর্থাৎ তোমার আবিষ্ট তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু N1 N2 এ বাই এল, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 0.5 মিটার, এ হচ্ছে কি ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রে প্রস্তুত ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.01 হবে, এটা 0.001 মিটার স্কোয়ার, একে আমি কত দিয়ে ভাগ 10,000 দিই, তাই তো হ্যাঁ 0.001 মিটার স্কোয়ার হবে, সেন্টিমিটারকে মিটার সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করলাম। আচ্ছা N1 কত, N1 ইজ ইকুয়াল টু 1000 পাক, N2 কত 600 পাক, তাহলে আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে ই। আচ্ছা ডিআই কত, 0 থেকে 5 অ্যাম্পিয়ার মানে 5 - 0 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার মডিউলাস করছি, আর কারণ কি যেহেতু এসি অল্টারনেটিং। আচ্ছা ডিটি কত, ডিটি কত 0.5 সেকেন্ড, তাই তো। আচ্ছা তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে আমার তাহলে
প্রথমে আমাকে কী বার করতে হবে, এম বার করতে হবে। এম ইজ ইকুয়াল টু মিউ নটের ভ্যালু কত, ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু এন ওয়ান মানে থাউজেন্ড, এন টু মানে ছশো, ইন্টু এরিয়া মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হোল ডিভাইডেড বাই কত এল মানে হচ্ছে পয়েন্ট ফাইভ। এটা যদি আমি ক্যালকুলেশান করি, এটা ক্যালকুলেশন করা হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন টু বা ইজ ইকুয়াল টু ফিফটিন পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হেনরি। হ্যাঁ আচ্ছা, এবার আমরা কী জানি আবিষ্ট তড়িৎচালক বল কি, ই ইজ ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, এটা মাইনাস দিতে পারি তাই তো, ইজ ইকুয়াল টু চন্দ্র ইজ ইকুয়াল টু মাইনাস এম ডিআই বাই ডিটি। তাহলে কি এম কত, মাইনাস অফ ফিফটিন পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, ডিআই কত মাইনাস ওয়ান ফিফটিন পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা এটা লিখতে পারি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ভোল্ট, তাই তো। আচ্ছা এটা হচ্ছে আমার অ্যান্সার, কিন্তু বই কিন্তু এই টেস্ট পেপারের পেছনে কিন্তু অ্যান্সারটা ভুল আছে এবং ভাবানোর কিছু নেই, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিক্ষেত্রের ফোকাস দৈর্ঘ্য এক সেন্টিমিটার ও দু সেন্টিমিটার চার সেন্টিমিটার, লেন্স দুটির মাঝের দূরত্ব চোদ্দো পয়েন্ট তিন সেন্টিমিটার, অভিলক্ষ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে ওয়ান মিলিমিটার উঁচু একটি বস্তু রাখলে অন্তিম প্রতিমের অবস্থান আকার নির্ণয় করো। এরম একটা লেন্স আছে, এরম একটা লেন্স আছে, অণুবীক্ষণ যন্ত্র তৈরি হয়েছে, এখানে ধরো একটা বস্তু আছে, এটা ধরো একটা বস্তু যা ইয়ে হচ্ছে ওয়ান মিলিমিটার, তাই তো। তাহলে এখানে কী হবে, তাহলে এখানে এখানে এটা তাহলে এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে ইউ, এর ইমেজ তৈরি হবে ভিতে, এটা হচ্ছে আমার ভিতে, এটা হচ্ছে তাদের দুজনের দূরত্ব ডি, ডি কত দেওয়া আছে ফোরটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে হবে এর, তাহলে এর প্রথম বস্তু যখন এই লেন্সের দ্বারা যখন প্রথম ইমেজ তৈরি করলো, সেই ইমেজটা দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে কী হবে বস্তু, অর্থাৎ তখন এই ইমেজ তখন এ আবার কোথায় ইমেজ তৈরি করবে, এখানে তৈরি করবে ইমেজ, তাই তো। তাহলে তাহলে আমার প্রথমে কী হচ্ছে, তাহলে প্রথমে দেওয়া আছে প্রদত্ত এফ নট, এফ নট মানে হচ্ছে আইপিস সরি অবজেক্টিভ লেন্স অর্থাৎ অভিলক্ষ। আচ্ছা এফ অভিলক্ষ লিখছি, যেটা আমরা এফ নট দিয়ে প্রকাশ করব, ইজ ইকুয়াল টু ওয়ান সেন্টিমিটার, এফ অভিকেন্দ্র সরি অভিনেত্র ইজ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার, তাই তো। ইউ ইজ ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার, কারণ কি দেখো যেদিকে বস্তু যেদিকে রে যাবে ঠিক তার উল্টো দিকে ইউ আছে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে। তাহলে যদি আমি লেন্স ফর্মুলা লাগাই, প্রথম ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এখান থেকে ওয়ান বাই ভি প্লাস অফ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান এফ, আমার কাছে ওয়ান, তাহলে ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান, এখানে আসবে ওয়ান বাই ইলেভেন আসবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইলেভেন সেন্টিমিটার, অর্থাৎ এই দূরত্বটা হয়ে গেল আমার, এই দূরত্ব হয়ে গেল আমার ইলেভেন সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা কত হবে, তাহলে ওই দূরত্ব কত হবে বুঝতেই পারছি, ফোরটিন পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন বাদ দিলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে দূরত্ব, এবং সেটা অবশ্যই নেগেটিভই হবে। তাহলে আচ্ছা তাহলে এবার ম্যাগনিফিকেশান কী হবে, এবার তাহলে ম্যাগনিফিকেশান অর্থাৎ বিবর্ধন, তাহলে কী হবে, যত বিবর্ধন করবে তত সেই সেই সেটা কিন্তু প্রথম লেন্সের ক্ষেত্রে সেটাই কিন্তু বস্তু, অর্থাৎ যে ভিতে যে প্রতিবিম্ব পেলাম সেটা কিন্তু এই অভিনেত্র লেন্সের ক্ষেত্রে সেটাই কিন্তু বস্তু। মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ইলেভেন বাই ওয়ান পয়েন্ট ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টেন, মাইনাস কেন, কারণ কি বিবর্ধনটা ওটা অপোজিটে আছে। আচ্ছা মানে মাইনাস মানে বস্তু সাপেক্ষে
উল্টো হলো। আচ্ছা এইবার এবার সেকেন্ড লেন্সের ক্ষেত্রে তাহলে বস্তু দূরত্ব কী হবে? এইটা বস্তু দূরত্ব, এটা হবে আমার 14.5 মাইনাস 11 হিসেবে 3.5। তাহলে ইউই, এটা ইউ, ইউই মানে হচ্ছে আইপিস লেন্স বা অভিনেত্র লেন্স, ইউই ইজুকাল টু কত? আচ্ছা ইউই পরে বসাচ্ছি, একবারে বসাচ্ছি। সেকেন্ড লেন্সের ক্ষেত্রে লেন্স ম্যাকার ফর্মুলা, লেন্সের ফর্মুলা বসাতে হলে 1/ভিই মাইনাস 1/ইউই ইজুকাল টু 1/এফই। তাহলে 1/ভি ইজুকাল টু 1/এফই প্লাস 1/ইউই, এখানে ইউই নেগেটিভ হবে কারণ রে আবার এদিক দিয়ে যাবে, এদিকে যাবে আর বস্তু এদিকে আছে, অর্থাৎ 1/এফই 1/4 প্লাস অফ 1/মাইনাস 3.5। তাহলে হচ্ছে 1/ভিই ইজুকাল টু 1/4 মাইনাস 1/3.5। লসাগু কত হচ্ছে 28.7 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 1/28। তাহলে ভি ইজুকাল টু কত হচ্ছে মাইনাস 28। মাইনাস 28 মানে কি, ভি কিন্তু যেদিকে লাইট তার উল্টো দিকে যাচ্ছে, দেখো এদিকে কিন্তু লাইট যাচ্ছে আর এদিকে কিন্তু আমার তার উল্টো দিকে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে, অর্থাৎ ভি ইজুকাল টু মাইনাস 28। তাহলে তাহলে এর ম্যাগনিটিউড, তাহলে এম টু কী হবে? আচ্ছা তাহলে এটা হচ্ছে অভিনেত্র, অভিনেত্রের বিবর্ধন কত হবে? ভি বাই ইউ, মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস 28/-3.5 ইজুকাল টু 8। তাহলে তাহলে কী বলেছে, অতি প্রতিবে অবস্থান আকার, অবস্থান কি, এটা অবস্থান হচ্ছে আমার তোমার নেগেটিভে, অর্থাৎ অসৎ মানে মানে আমাদের যা এই যে অভিনেত্র বা অভিলক্ষ দুটো লেন্সেরই সামনের দিকে গঠিত হবে, তাই তো? অভিলক্ষের সামনে, তাই তো? আচ্ছা এবং কত কততে অভিনেত্র থেকে 28 সেন্টিমিটার দূরে, এবং কি এবং অন্তিম প্রতিবিম্ব অবস্থান আকার, তাহলে আকার কী হবে? হচ্ছে ভি ইয়ে কী বেরিয়েছে, মাইনাস এ বেরিয়েছে। আচ্ছা তাহলে ইয়ে কী হবে আমার এম, ফাইনালি বিবর্ধন এম ওয়ান ইন্টু এম টু, প্রথমের জন্য বিবর্ধন পেয়েছি আমরা 10 আর দ্বিতীয় জন্য বিবর্ধন পেলাম 8, তাহলে হলো 10 ইন্টু 8 ইজুকাল টু, এটা এম ওয়ান ধরছি, এটা এম ওয়ান, এটা এম, এটা এম টু, তাহলে হচ্ছে 10 ইন্টু 8 ইজুকাল টু 80। তাহলে 80 গুণ বিবর্ধিত মানে যেটা আমরা 1 মিলিমিটার আমাদের যে ইয়ে ছিল, 1 মিলিমিটার যে বস্তুর হাইট ছিল তার থেকে 80 গুণ, অর্থাৎ আকার হচ্ছে বস্তুর থেকে 80 গুণ বিবর্ধিত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্ন হচ্ছে যে টাংস্টেনের সূচনা তরঙ্গ 2400 অ্যাংস্ট্রম, টাংস্টেনের উপর 1600 অ্যাংস্ট্রম এর তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কার্যপেক্ষ নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি ও নিরোধীয় নির্ণয় করো, অর্থাৎ এটা কার্যপেক্ষ মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন, নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে কেই ম্যাক্স ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আর নিরোধী বিভব মনে হচ্ছে স্টপিং পোটেন্সিয়াল। তাহলে কী হচ্ছে, আমার কী কী প্রদত্ত আছে? আচ্ছা সূচনা তরঙ্গ মানে ল্যামডা ড্যাশ ল্যামডা নট ইজুকাল টু 2400 অ্যাংস্ট্রম, আর কী আছে তার মধ্যে 1600 অ্যাংস্ট্রমের আলো ফেললাম, ল্যামডা ইজুকাল টু 1600 অ্যাংস্ট্রমের একটা আলো উপর আলো ফেললাম, তাহলে কি আমরা কী জানি? আচ্ছা প্রথমে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক ইজুকাল টু কী জানি আমরা, এইচ সি বাই ল্যামডা নট, এইচ সি কত 6.6 লিখছি এখানে, সুবিধা হবে ক্যালকুলেশনে, 10^-34 ইউনিট কি জুল সেকেন্ড, ইন্টু লাইটের ভেলোসিটি কি 3×10^8 বাই ল্যামডা নট কত তোমার
2400 অ্যামস্ট্রং মানে হচ্ছে 2400 মানে 2400 ইনটু 10^-10 মিটার। তাহলে আলটিমেটলি এটা করে পাচ্ছি 6.6 ইনটু 3 ইনটু এটা হচ্ছে 34 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 26। আচ্ছা 26 থেকে 10 বাদ হচ্ছে 16, 16-র সঙ্গে এখানে 2 যোগ হচ্ছে 18 ইনটু 6 ইনটু 3 ইনটু 10^-18 বাই 24 চব্বিশকে স্কোয়ার দিয়ে গুণ করে নিলাম, তাহলে আলটিমেটলি হচ্ছে আমার কত 0.825 ইনটু 10^-18 জুল। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। সেকেন্ড পার্ট কী বলেছে? সেকেন্ড পার্ট বলেছে আমার যে কাইনেটিক এনার্জি। আচ্ছা ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অর্থাৎ ইলেকট্রন নিঃসৃত সর্বোচ্চ গতিশক্তি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, h c বাই ল্যামডা মাইনাস h c বাই ল্যামডা নট। তাহলে কী হচ্ছে এটা 6.6 × 10^-34 ইন্টু 3 ইন্টু 10^8 বাই 1600টাকে একবারে 16 ইন্টু 10^-8 করে নিলাম, 18 করে নিলাম, আর এদিকে সরি মাইনাস 8 হবে, 10 ছিল 8 করে নিলাম, মাইনাস 6.6 × 10^-34 এটা তো বাড়ি করেছি 3 × 10^8 বাই 24 × 10^-8 আলটিমেটলি আসছে কত আমার, আলটিমেটলি আসছে 1.24 × 10^-18 মাইনাস 0.825 × 10^-18 10^-18 কমন নিলাম, পড়ে থাকছে 1.24 মাইনাস 0.825 আলটিমেটলি পড়ে থাকছে আমার 0.415 × 10^-18 জুল। এটা সেকেন্ড পার্ট হয়ে গেল। থার্ড পার্ট, থার্ড পার্ট হচ্ছে স্টপিং পোটেন্সিয়াল। আচ্ছা এটা সিম্পল বেরিয়ে গেছে, স্টপিং পোটেন্সিয়াল এখানে কী হবে, ই ইনটু ভি নট, একে আমরা ই ইনটু ভি নট জানি, আর এটাই ই ইনটু ভি নট মানে কী জানি, এটা কেই ম্যাক্স ব্যবহার করলাম, তাহলে ই ইনটু ভি নট ইজ ইকুয়াল টু 0.415 × 10^-18 জুল। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু ইলেকট্রন কি 1.4 কত, ই 1.6 × 10^-19 কুলম, তাহলে 0.415 × 10^-18 বাই 1.6 × 10^-19 আলটিমেটলি আছে 0.25 × 10 মানে 2.5 ভোল্ট। এটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। আচ্ছা আজকে তাহলে এই ভিডিওটাই পর্যন্ত থাকুক, পার্ট এটা দিলাম, 10টা অঙ্ক কর 9টা অঙ্ক করালাম, তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো সলিউশন নিয়ে। ঠিক আছে, তোদের মধ্যে পড়াশোনা ভালো করে করতে থাকো, নেক্সট আসছি আমি এবিটিএ সলিউশন নিয়ে।